সময় মতো ভ্যাকসিন তৈরি না হলে বা সব প্রান্তে সময় মতো ভ্যাকসিন পৌঁছে দেওয়া না গেলে দেশে করোনায় মৃতের সংখ্যা বর্তমান সংখ্যার প্রায় 9 গুণ হতো এমনটাই দাবি করা হয়েছে সদ্য প্রকাশিত একটি সমীক্ষায় বিখ্যাত সায়েন্স জার্নাল ল্যানসেটের সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে ভারতে প্রায় 42,10,000 মানুষের প্রাণ বাঁচিয়েছে করোনার ভ্যাকসিন ফের একবার করোনা ভাইরাসের রক্তচক্ষুর মুখোমুখি দেশ সোমবার সপ্তাহের প্রথম দিন কোভিড গ্রাফ নতুন করে দুশ্চিন্তা বাড়ালো বেশ কয়েকদিনের ঊর্ধ্বমুখী সংক্রমণের হার খানিকটা নিম্নমুখী হয়েছিল রবিবার কিন্তু সোমবার আবারও বাড়লো আক্রান্তের সংখ্যা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় নতুন করে কোভিড পজিটিভ 17,073 জন মহামারীর বলি 21 জন হুহু করে বাড়ছে অ্যাক্টিভ কেস সোমবার তা ছড়িয়ে গেল 94,000 তবে এই সময়ে করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন 15,208 জন সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তামিলনাড়ু মহারাষ্ট্রের সেখানে দৈনিক সংক্রমণ অনেকটা বেশি পশ্চিমবাংলার করোনা পরিস্থিতি বিশেষ স্বস্তিদায়ক নয় তবে মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে বড়সড় হাতিয়ার করোনা ভ্যাকসিন এখনো পর্যন্ত 197,11,00,000 বেশি ডোজ দেওয়া হয়েছে চলছে বয়স্কদের বুস্টার ডোজ এবং 18 ঊর্ধ্বদের প্রিকশন ডোজ দেওয়ার কাজ এদিকে সময়মতো ভ্যাকসিন তৈরি না হলে সব প্রান্তে সময়মতো ভ্যাকসিন পৌঁছে দেওয়া না গেলে দেশে করোনায় মৃতের সংখ্যা বর্তমান সংখ্যার প্রায় 9 গুণ হতো এমনটাই দাবি করা হয়েছে সদ্য প্রকাশিত একটি সমীক্ষায় বিখ্যাত সায়েন্স জার্নাল ল্যানসেটের সমীক্ষার রিপোর্টে বলা হয়েছে তাদের অনুমান ভারতে প্রায় 42,10,000 মানুষের প্রাণ বাঁচিয়েছে করোনার ভ্যাকসিন 2020 সালের 8 ডিসেম্বর থেকে 2021 সালের 8 ডিসেম্বর পর্যন্ত ভারতের সমীক্ষা চালায় ল্যানসেট অর্থাৎ যে সময়ে করোনার দ্বিতীয় ঢেউ চরমে সে সময়ে এই সমীক্ষা করা হয়েছে যাতে বলা হয়েছে করোনার টিকা ভারতের উপর অভাবনীয় প্রভাব ফেলেছে ডেল্টা ভ্যারিয়েন্টের দাপট রুখতে অনবদ্য ভূমিকা নিয়েছে ভ্যাকসিন ব্যুরো রিপোর্ট News Vanguard.